আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম। আজকে আমরা ঘুরতে যাব আমাদের বাড়ির পাশে এক পার্কে, বেবি ওয়ার্ল্ডে। তো আমি রেডি হয়ে চলে আসলাম আমার মামা বাড়িতে। তাসনিম, তাকাও, তাসনিম হাই দাও। পার্কটা আমাদের বাসা থেকে খুবই কাছে, তাই আমরা হেঁটে যাচ্ছি। আমার ছোট দুই বোন খুবই খুশি, ওদের খুশি দেখে আমার খুব আনন্দ লাগতেছে। এই যে আমরা চলে আসলাম বেবি ওয়ার্ল্ডে, আমরা এখন টিকিট কাটবো। খালামুনি টিকিট কাটার জন্য কাউন্টারে চলে গেছে। এই যে সবাই ভিতরে ঢুকে গেলাম। আমি যেমনটা ভাবছিলাম তার চেয়ে অনেক সুন্দর এই জায়গায়। আমি ফার্স্ট টাইম আসছি। আর নিচে হচ্ছে সুইমিং পুল, আর উপরে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য জায়গা। আপনাদের একটু ঘুরে ঘুরে জায়গাটা একটু দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। এসি ওরা খেলাধুলা শুরু করে দিছে, অনেক মজাও করতেছে। আমারও ইচ্ছে হচ্ছিল ওদের সাথে খেলতে, কি আর করার, ওদের মতো তার ছোট নেই যে ওদের সাথে মজা করব। আমার ছোট বোনটা খুবই আনন্দ করতেছে, আর খেলাধুলা করতে খুবই পছন্দ। একবার এখানে উঠছে, একবার নামছে, আবার আমাকেও ডাক দিচ্ছে। এখানে পাঁচটা খেলার জিনিস ফ্রি, আর বাকি তিনটে হচ্ছে টিকিট দিয়ে কিনতে হয়, ট্রেন, নাগরদোলা আর জাম্পিং। আমি বা বসে থেকে কি করব, তাই একটু ফটোশ্যুট করে নিলাম। এখানে বাচ্চাদেরই খেলনা আছে, বড়দের কোনো খেলার কিছুই নেই। আমার বোনদের খেলা শেষ, এখন হচ্ছে ঘোরায়। ওরা যে জায়গায় যাবে, কোনো বাচ্চা মানুষ পেলে তাদের সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলে। এখন উঠছে এটা, এই খেলনার নাম কি আমি জানি না, কিন্তু এটা উঠলে অনেক মাথা ঘোরায়। আমি উঠছিলাম, পরে নেমে গেছি। এখানে আমি এমনি বসছিলাম, কিন্তু এই ছেলেটা এসে এটাকে ঘোরানো শুরু করছে। আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু এর আগে অনেক জোরে ঘুরেছিল, আমি শক্ত করে দৌড়ে বসে আছি, যদি আবার পড়ে যাই। এখন ওরা উঠছে দোলনায়, ওরা কোনটা রেখে কোনটা উঠবে ওরা বুঝতে পারতেছিল না। প্রথমে বলছিল ট্রেনে উঠবে, কিন্তু ট্রেনটা একটু খারাপ হয়ে গেছে, তাই এখন দোলনায় উঠছে। পার্কে যেসব কারেন্টের দোলনাগুলো থাকে সেই সব দোলনার মতো না, এটা হচ্ছে হাতে ঘোরায়, বাচ্চাদের জন্য খুবই ভালো। এসব দোলনায় বাচ্চারা ভয় পাবে না, আরও মজা পাবে। আমারও ইচ্ছে হচ্ছিলো এই দোলনায় উঠতে, কি আর করার, আমি তার উঠতে পারবো না, এটা বাচ্চাদের জন্য। বড়দের দোলনা হলে আমি আগে উঠে বসে থাকতাম। আমিও একটু মাঝে মাঝে ছোটদের খেলনা উঠছিলাম, যেগুলো উঠার মতো। তো এই জায়গাটা অনেক সুন্দর, আমি আর আমার বোন এখানে কিছু ছবিও তুলেছি। এই যে আমি আর আমার বন্ধু দুষ্টামি করতেছি। আমিও যদি এখানে উঠতে পারতাম তাহলে আমিও উঠতাম। আমি আমার ছোট বোনকে খেলায় একটু সাহায্য করতেছি। ওকে বলছিলাম তুমি সিঁড়িতে উঠো না, ও সিঁড়িতে উঠবে না, উল্টা উঠবে আর উল্টা নামবে। আমার ছোট বোনটা খুবই মিশুক, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, আর বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলে।
এখানে এসে কয়েকজন বাচ্চাদের সাথে বন্ধুত্ব করে ফেলছে, বলছে ওর সাথে ওর বাসায় নিয়ে যাবে আর ওদের সাথে খেলবে, মজা করবে। এখন আবার উঠছে জাম্পিংয়ে, জাম্পিংয়ে উঠতে 10 টাকা টিকিট লাগে। ছোট বোনকে কয়েকবারই ডাক দিলাম যে তুমি এখানে আসো, আমি আবার ডাক দিচ্ছি, ও আবার আমাকে ডাক দিচ্ছে যে এখানে তুমি আসো। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসায় চলে যাব। আমার ছোট বোনকে রাজি করাতেই পারছিলাম না, ও বলতেছে এখানে আরও থাকবে। খালামণি ওকে অনেক কষ্টে ওকে বুঝিয়ে নিচে নিয়ে আসলো। আমি বললাম যে চলো সুইমিং পুলের কাছে যাই, এখানে এনে তো আরও বিপদে পড়ে গেলাম। এখন ও বলতেছে সুইমিং পুলে নেমে সাঁতার কাটবে, এখানে একজন 1 ঘন্টা করে সাঁতার কাটতে পারবে, 200 টাকা করে টিকিট, এবং এখানে সাঁতারও শেখানো হয়। এখন যদি শীতের দিন না থাকতো তাহলে আমিও সাঁতার কাটতাম, গ্রীষ্মকালের দিন আমি এখানে অবশ্যই আসব, সাঁতার শিখে যাব। আমরা 3 বোন পানিতে একটু পাটা ভিজিয়ে নিলাম আমার ছোট বোনটার মন ঠান্ডা করার জন্য, কিন্তু আমার ছোট বোনটার মন ঠান্ডা হচ্ছিল না। আমার ছোট বোনটা বলতেছিল যে সে এখন পানিতে নামবেই, তাকে থামানোই যাচ্ছিল না, সে কান্নাকাটি শুরু করে দিছে। আমার খালামণি ওর কান্নাকাটি দেখে ওকে নিয়ে গেল। এখানে আমরা একটু কিছুক্ষণের জন্য বসলাম, অনেক মজা, খেলাধুলো অনেক আনন্দ তো করলাম। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে সব কিছুই লেখা আছে। বেবিওয়াল পার্কটা হচ্ছে সিরাজ মেমোরিয়াল স্কুলের পূর্ব সাইডে। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, বাচ্চাদেরও অনেক ভালো লাগছে। আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে আসবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম, এই রাস্তাটা অনেক নিরিবিলি, তাই আমার ছোট 2 বোন দুষ্টামি করতেছে। এখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আমার ছোট 2 বোন খুবই ক্লান্ত হয়ে গেছে, তাই ওদের একটু ঠান্ডা খাওয়ালাম, তাও আবার মেসির। আপনারাও কি আমার মতো আর্জেন্টিনা সাপোর্টার? তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। এখন আমরা একটু ঝাল খাওয়ার জন্য ঝালমুড়ি মামার কাছে আসলাম। এখন ঝালমুড়ি মামা ঝালমুড়ি বানাচ্ছে। ঝালমুড়ি মামাকে বলছিলাম একটু ঝালটা বেশি করেই দিতে, অনেক ঝালও ছিল আর খেতেও খুব মজা ছিল। আমরা ঝালমুড়ি খেয়ে বাসায় চলে যাব। আরও যদি নতুন নতুন মজাদার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।